হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজভাবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর সিরিজ ল্যাম্পের মাধ্যমে চেক করবেন। সেটি কয়েল ভোল্টেজ 220 ভোল্টই হোক বা 380 ভোল্টেই হোক, আপনারা সিরিজ ল্যাম্পের মাধ্যমে খুব সহজেই এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো চেক করতে পারবে। তাহলে চলুন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরটি চেক করে দেখি এবং এই সিরিজ ল্যাম্পের মাধ্যমে চেক করে আমরা বুঝব ম্যাগনেটিক কন্ডাক্টরটি ভালো আছে নাকি নষ্ট। তাহলে চলুন আমরা সিরিজ ল্যাম্পের মাধ্যমে এটি চেক করি। প্রথমে ম্যাগনেটিক কন্ডাক্টরটি চেক করার আগে অবশ্যই আমাদেরকে কয়েল ভোল্টেজ দেখতে হবে। যেহেতু সিরিজ ল্যাম্পের মাধ্যমে আমরা সেটা 220 হোক বা 380 ভোল্টে হোক, আমরা সেটা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করতে পারব। কিন্তু সরাসরি ডাইরেক্ট লাইনের ক্ষেত্রে আমরা প্রথমে আমাদেরকে সিরিজ ল্যাম্পের মাধ্যমে চেক করে সেটা নিতে হবে। তাহলে প্রথমে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলে লাইন দিব। কয়েলের দুটি প্রান্ত হচ্ছে A1 এবং A2। A1 একটি লাইন দিব এবং A2 আরেকটি লাইন দিব। লাইন দেওয়ার সাথে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়েছে। এতে করে আমরা বুঝলাম আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টের কয়েল ঠিক আছে বা ভালো আছে। এখন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টের মেন কন্ডাক্ট পরিমাপ করব সিরিজ ল্যাম্পের মাধ্যমে, অর্থাৎ L1 থেকে T1 এবং L2 থেকে T2 এবং L3 থেকে T3, মানে L1 থেকে T3 তে লাইন আউট হবে। L1, L2 এবং L3 হচ্ছে ইনপুট এবং T1, T2 এবং T3 হচ্ছে আউটপুট। তাহলে চলুন আমরা চেক করি। প্রথমে আমি L1 একটি লাইন ধরলাম। এবং LT1 একটি লাইন। যখনই আমি এই ম্যাগনেটিক সুইচটি অন করব তখনই আমার বাতিটি জ্বলে উঠবে, মানে আমাদের L1 থেকে T1 লাইন পাস হইতেছে এবং L2 থেকে T2 যদি আমরা একইভাবে চেক করি, এখানে একটা লাইন দিলাম এবং অপর পাশে আরেকটি দিলাম, সুইচটি যদি অন করি একইভাবে আমাদের বাল্ব জ্বলে উঠছে, মানে L2 থেকে T2 ভালো আছে। একইভাবে আমরা L3 থেকে T3 চেক করব, এটিও ভালো আছে। এতে করে আমরা বুঝলাম যে ম্যাগনেটিক কন্ডাক্টের মেন কন্ডাক্টটি আমাদের ভালো আছে। এটি যদি ইনপুট থেকে আউটপুট লাইন পাস না হতো তাহলে আমরা বুঝতাম যে এটি নষ্ট। আমরা চেকের মাধ্যমে বুঝলাম যে এটি ভালো আছে। এখন আমরা এই কন্ডাক্টের NC পয়েন্ট চেক করব। NC পয়েন্ট অর্থ হচ্ছে নর্মাল অবস্থায় কন্ডাক্টের মধ্যে NC পয়েন্টে আমরা সরাসরি লাইন পাবো। দিলাম, লাইন পাইল। এখন এটিকে যখন আমি অন করব তখনই এটা বাতিটি নিভে যাবে। অফ অন, মানে আমাদের এই NC পয়েন্টটি ভালো আছে। যখনই আমি এর ব্যতিক্রম হবে বা জ্বলবে না তখনই আমরা বুঝবো যে এই NC পয়েন্টটি নষ্ট। আমরা পরের NO পয়েন্ট দেখব, নর্মালে ওপেন। স্বাভাবিকভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর নর্মালে ওপেন অবস্থায় আমার কোনো বাতি জ্বলবে না, অর্থাৎ ওপেন অবস্থায় আছে। এটি যদি সুইচ দিই তখনই আমার বাতি জ্বলে উঠবে, মানে আমার এই NO পয়েন্টও ভালো আছে। এভাবে আপনারা পর্যায়ক্রমে একটি ম্যাগনেটিক কন্ডাক্টের কয়েল লাইন টু লাইন NO NC খুব সহজেই পরিমাপ করতে পারবেন সিরিজ ল্যাম্পের মাধ্যমে, এবং সেটি 220 হোক বা 440 হোক, আপনারা চেক করার জন্য সিরিজ ল্যাম্প সাহায্যে খুব সহজেই চেক করতে পারবেন। এবং অবশ্যই যখন আমরা এটিকে ওয়্যারিং করব বা কয়েল ভোল্টেজ আমরা দিব, তো
তখন অবশ্যই আমাদের 440 এর কয়েল 440 ভোল্টেজ এবং 220 এর ক্ষেত্রে 220 ভোল্টেজ দিতে হবে। আমরা যদি ভুল করে 220 এর জায়গায় 440 দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু 220 এর যে কন্ডাক্ট এটি কিন্তু পুড়ে যাবে, এবং আমরা যদি 220 এর ভোল্টেজ 300 বা 440 তে দিই সেই ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর পুড়বে না, কিন্তু আমাদের এর ব্যতিক্রম যদি হয় সেই ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টের কোয়ালিটি পুড়ে যাবে। তাই এই জিনিসটি মাথায় রেখে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি লাইন দিতে হবে এবং সেটিকে চেক করতে হবে বা পাওয়ারে ব্যবহার করতে হবে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে সেটি আমাকে জানিয়ে দিবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।